1971 সালের এদিন মুক্ত হয় চাঁদপুর। মহান মুক্তিযুদ্ধ স্মরণে প্রতিবারের ন্যায় এবারেও চাঁদপুরে চলছে বিজয় মেলা। নতুন প্রজন্মকে একাত্তরের প্রকৃত ইতিহাস জানাতে এ ধরনের উদ্যোগ খুব কার্যকরী বলছেন মুক্তিযোদ্ধারা। চাঁদপুর থেকে সহকর্মী লক্ষণ চন্দ্র সূত্রধরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ডিসেম্বরে বিভিন্ন জেলা থেকে পিছু হটতে থাকে পাক হানাদাররা। ৬ ডিসেম্বর তৎকালীন হাজীগঞ্জ দিয়ে চাঁদপুরে আসার সময় পাক বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে মুক্তিসেনারা। ভারতীয় গার্ডস রেজিমেন্টের ৩১১তম মাউন্টেন ব্রিগেড ও ইস্টার্ন সেক্টরের মুক্তিযোদ্ধারা যৌথ আক্রমণ চালায় পাক সেনাদের উপর। দুইটি জাহাজে করে নৌপথে চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার সময় মুক্তি ও মিত্রবাহিনীর ট্যাঙ্ক ও বিমান আক্রমণে মারা যায় পাক সেনারা। চাঁদপুর রেলওয়ে কোয়ার্টারে ৭১ পাক সেনাদের টর্চার সেলের বর্ণনা স্মরণে গড়ে উঠেছে রক্তধারা নামে স্মৃতিফলক। ট্র্যাক রোড স্মরণে স্মৃতিসৌধ এবং হাসান আলী স্কুল মাঠের লেক পাড়ে রয়েছে অঙ্গীকার স্মৃতিসৌধ। এসব স্মৃতি ভাস্কর্যগুলো সংস্কারের দাবি নতুন প্রজন্মের। পরবর্তী প্রজন্মকে যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বলেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় যাতে তারা উদ্বুদ্ধ হয়, এই ব্যাপারে যাতে তারা দৃষ্টি রাখেন, আবেদন জানাবো যেন এই সমস্ত ভাস্কর্যগুলোকে যেন তারা সংরক্ষণ করে। হঠাৎ করে সে বোমা বিস্ফোরিত হয়ে যায় এবং চারটি তরুণ তাজা প্রাণ সেই দিন আত্মহুতি দেয়। নির্যাতন শেষে হত্যা করে মেঘনা ডাকাতে নদীতে ফেলে দিত, সেই শহীদদের স্মৃতিকে লালন করেই এই বদ্ধভূমিতে রক্তধারা ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। ৮ ডিসেম্বর স্বাধীন বাংলার পতাকা ওড়ে চাঁদপুরে। চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে এদিন প্রতি বছরই বিজয় মেলা উদযাপন করা হয় চাঁদপুরে। ১৯৭১ সাল পাক হানাদার বাহিনীর আঞ্চলিক কমান্ডার মেজর জেনারেল রহিমকে পরাজিত করে এই চাঁদপুরকে আমরা মুক্ত করে আমাদের লাল সবুজ পতাকা আমরা উত্তোলন করতে পেরেছিলাম। এই প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত করে বাঙালি জাতিদেবতার চেতনার মাধ্যমে কাজ করে সেই আহ্বান জানার জন্যই আমরা মুক্তিযুদ্ধ বিজয় মেলা অনুষ্ঠিত করে থাকি। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতি স্মরণে ১৯৯২ সালের ৮ ডিসেম্বর প্রথম চাঁদপুরে বিজয় মেলা শুরু হয়। এই মেলা শেষ হবে ১০ জানুয়ারি। আল নোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।